সকাল 6:33, সাদাসিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে মায়া বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশের সূর্যের লালচটায় আলোয় আলোকিত পরিবেশ। চট্টগ্রাম ও মুরাদপুর আবাসিক এলাকা হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার। কোনোরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না সাত সকালে। ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় 8টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরও ভোরে, বলতে গেলে 6টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ার 15 মিনিট লাগলো। বাকি 17 মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগেই খুলে বসে আছে দোকানদাররা। সকালের বেচাকেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এমন মধ্যে মায়া পশ্চিম পাশের রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিংয়ের নিচে। কাল মায়া এই অফিসটায় হৃদের সঙ্গে দেখা করেছিল, আর আজ সেখানটায় দাঁড়িয়ে আছে মায়া। গোটা 17 মিনিট পার হয়ে 18 মিনিটে ঠেকল ওর অপেক্ষার প্রহর। হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখন বলেছিল সেই সময়টা দেয়নি। সেই জন্যে মায়া সারা রাত ছটফটে রাতের ঘুম হারাম করে কাকঢাকা ভরে উঠে কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে এখানে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবারও সোজা কলেজে চলে যাবে এমনটা মনস্থির করা। আজ মায়ার শেষ পরীক্ষা, প্রযুক্তি পরীক্ষাটা দিলে এই যাত্রায় শেষ হবে। বিগত 2 দিন ধরে মায়ার পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায়। আজ স্বামীর খোঁজটা নিয়ে পরীক্ষাটা ভালো দিবে মায়া। এত এত চিন্তার মাঝে মায়া জুঁইকে ঘুমন্ত অবস্থায় রেখে বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল, দুজনে আর কাউকে বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কে জানে। মায়ার খোঁজ না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতে চাইতো তাহলে জুঁই 1000টা প্রশ্ন করতো মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ার কাছে নেই। আবার জুঁইয়ের সামনে মিথ্যা বলেও মায়া পার পায় না। জুঁই চট করে ধরে ফেলে মায়ার মিথ্যাটা, সেজন্য মায়া ইচ্ছা করে জুঁইকে কিছু না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুঁইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জুঁই বকা দিলেও শুনে নিবে। তাছাড়া মায়া ওদের বিল্ডিংয়ে পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে, সেখান থেকে সোজা কলেজে চলে যাবে এমনটা আরিফ বা জুঁইকে বলতে যদি তারা মায়ার খোঁজে আসে তো। মায়া মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে। আশেপাশে জড়তা মিয়ে আবারও তাকালো। রাস্তার পথচারী অনেকেই মায়ার দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই অসময়ে কলেজ ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকায় অন্য পথযাত্রীদের দৃষ্টির ভিড়ে সে মায়া হাঁসফাঁস করলো। চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তাই খুঁজল, যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজল। মায়া মনে হলো সে বোকামি করে ফেলেছে ভিতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে আসাতে। মায়া ভাবলো সে কি করবে, চলে যাবে নাকি আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না একেবারে কলেজের টাইম ছাড়া। তখন তো জুঁই আরিফ ওরা দুজন মায়ের পাশে থাকবে, তখন আর হৃদ খানের সঙ্গে মায়ের আলাদা দেখা হবে না, আর নাও নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়েই থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখায় তা দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়ার অযাচিত সময় আরও 5 মিনিট কাটলো দাঁড়িয়ে থেকে, তারপর হুট করে একই বিল্ডিং থেকে তাড়াহুড়োয় নামলো আসিফ ফর্মাল গেটা পেশে, কানে ফোন চেপে, হয়তো জরুরি আলাপ সারছেতে। তবে সিঁড়ির গোড়ায় আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিংয়ের গেট টেনে ধরতেই আসিফকে বের হতে দেখলো মায়া। মূলত গেটের শব্দে পিছনে ঘুরেছিল মায়া, যার জন্যে আসিফের দৃষ্টি পড়ল এদিকটায়। সকাল সকাল মায়াকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগুলো সেদিকে। কয়েক কদমের দূরত্ব গুছিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি আপনি এখানে কি করছেন তাও এত সকালে? আসিফকে দেখে মায়ার চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে, কিন্তু আসিফের মুখে ভাবি ডাক শুনলো এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হয় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য করেনি, আবার হয়তো করেছে, কিন্তু আসিফের মতন একজন লোক মায়াকে হুটহাট অবুঝের মতন ভাবি ডাকবে এমনটা শোভা পায় না তাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়ার মনে হলো সে অযাচিত ভুল ডাক শুনেছে হয়তো, কিন্তু তারপরও মায়ার নিজের মনে সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর হেসে শুধালো, আপনাদের কাছে এসেছিলাম ভাইয়া, কাল রিদ ভাইয়া বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে, সেই জন্যই আসলাম। আপনি তাড়াহুড়ো কোথায় যাচ্ছেন ভাইয়া, কোনো কাজ আছে? ততক্ষণে আসিফ মায়ার সম্মুখে এসে দাঁড়ালো, ব্যস্ত গলায় বলল, জি আপু আমি আপনাদের কাজে বাইরে যাচ্ছিলাম, ভালোই হলো আপনি চলে এসেছেন। হৃদ ভাইকে আপনি 3তলায় পাবেন, আপনি সিঁড়ি ধরে সোজা 3তলায় চলে যান, এই বিল্ডিংটা ভাইয়ের দেরি, আপনি বরং উপরে যান।
ব্যস্ত ভঙ্গিতে পিছনে ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়িপথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করলো। মায়ার দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দেবে। মায়া একটু আমতামতা করে নিজের মনের অযাচিত প্রশ্নটা করেই ফেললো আসিফকে। আসলে ভাইয়া, আপনি কি আমায় একটু আগে ভাবি ডেকেছেন? মায়ের কথার আমতামতা করে বোকা হাসলো আসিফ। তখন তাড়াহুড়ো করে কি বলতে কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ার এখন প্রশ্ন করাতে টনক নড়লো, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বরং অস্বীকার করলো মায়ের কথার। না আপু, আপনি হয়তো ভুল শুনছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়লো। ওর অযাচিত প্রশ্নটা এভাবে করা ঠিক হয়নি, সেজন্য সরি বলল আসিফকে। সরি ভাইয়া, আসলে আমার মায়ের কথা শেষ করতে দিল না আসিফ। এর মাঝেই কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ, ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি উপরে যান। কথাটা বলে আসিফ আর দাঁড়ালো না মায়ের সামনে, পেছনে ঘুরে উল্টো পথে চলল তাড়াহুড়োয়। বলা যায় না বেফাস ভাবে আবারও না ভাবি ডেকে ফেলে মায়াকে, তখনই রিদ ভাই ওকে আস্ত রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফকে পিছনে ডাকলো, কিন্তু সে শুনল না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিংয়ের অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে রিদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে রিদ ভাই আরও খেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে এতক্ষণে, এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়া হতাশায় আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরালো বিল্ডিংয়ের দিকে, পুরো মাথা উঁচু করে দেখলো না কুচু বিল্ডিংটা। এই বিল্ডিংটা কয়তলা হবে মায়া গুনে দেখবে? বোকার মতো মায়া গুনে গুনে সাততলায় গিয়ে ঠেকলো। মায়া বুঝতে পারলো পুরো বিল্ডিংটা সাততলা, রিদ খান থাকেন তিনতলায়। মায়ের কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলের বাসায় হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবলো রিদ খান কি আর একা থাকবে এই বাসায়, অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকতে পারে। রিদ খানের পরিবারকে তো মায়াকে চিনে, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবেন তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দিবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যায় কিছু একটা বলতে হবে। ইতস্তত মায়া হাঁসফাঁস করলো, কি এক বিপদে পড়ল মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবনে যে কাজ করার ছিল না সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকের চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধায় নিয়ে বিল্ডিংয়ের ভিতরের দিকে হাঁটলো। দারোয়ানদের দেখানো সিঁড়ি ধরে সোজা তিনতলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। জড়তার হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপলো, একবার দুইবার তিনবার, পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপলো একটু রয়ে শুয়ে। কিন্তু তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দ্বিমনা করলো এতবার কলিং বেল চাপাতে। মায়ের মনে হলো সকালবেলা হওয়ায় বাসার সবাই হয়তো এখনও ঘুমে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমে ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করে আর কলিং বেল বাজাবে না, সেজন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতেই খট করে দরজা খুললো কেউ। তবে ওর সামনে দরজা নয়, বরং পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাজবাড়ি গলায় বলল, এদিকে আসো। মায়া চমকে পিছনে তাকালো, দেখলো রিদ দরজা ধরে ঘুমন্ত চেহারায় এলোমেলো চুলে দাঁড়িয়ে। দেখে বুঝাই যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়াকে এই মুহূর্তে দেখে রিদ অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাহর করতে পারলো না, তাকে স্বাভাবিক মনে হলো মায়ার। তবে মায়া বেশ চমকিত রিদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায়। মায়ের মনে হয় এই প্রথম সে রিদ খানকে দেখলো, সে গুছালো নয়, পরিপাটিও নয়, বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখলো, যে দেখতে শুধু আকর্ষণীয় নয় বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্যে মায়ের মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই রিদ খানের এই রূপে গলে পড়তো সে। তবে মায়া মানতে বাধ্য, লোকটা আসলেই মাত্রাতিরিক্ত সুন্দর আর নজর কাড়া সুদর্শন। রিদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে দরজা ধরে হালকা কপাল কুচকায়। মায়ের অপলোক দৃষ্টি ওর মনমোহা বুঝতে দেরি হলো না রিদের। স্বাভাবিক ন্যায় রিদ দরজা ছেড়ে ভেতরের দিকে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, ভিতর থেকে দরজাটা লক করে দাও। রিদ চলে যেতে মায়া টনক নড়ল, মনে মনে নিজেকে ধিক্কার দিল রিদকে, ছি জীবনে সুন্দর ছেলে দেখেনি মায়া, এইভাবে কারো দিকে তাকিয়ে থাকতে হয়, লোকটা নিশ্চয় মায়াকে খারাপ ভাবছে। এমনি এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, পরকিয়া করতে চায়। এখন মায়ার বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকিয়া সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাবনায়, আজকাল ও নিজের সাথে কি হচ্ছে সেটাই ঠাউর করতে পারছে না সে। মায়ার মনে হচ্ছে অদৃশ্য কোথাও আটকে গেছে, কে ওর ফিলিংস নিয়ে খেলছে কিন্তু কে তা জানে না মায়া। আর এখানে মায়া অসহায় হয়ে পড়ে চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদয়ের পেছন পেছন ফ্ল্যাটের ভিতর ঢুকলো। হৃদয়ের কথা মতো দরজা লাগিয়ে পিছনে ঘুরতে চোখ পড়লো ভিতরকার সাজানো গুছানো সুন্দর একটা ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারিপাশে তাকালো, পুরো তিনতলার সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি, এপাশ ওপাশ দুই পাশ মিলিয়ে একটা ফ্ল্যাট এটা, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটাতে কলিং বেল চাপছিল।
কিন্তু রিদ অপরদিকে দরজা খুলেছিল। প্রথমত বাহির থেকে কেউ বুঝতে পারবে না এখানে দুটো ফ্ল্যাট নয় বরং একটাতে গড়া। মায়া ভেতরে ঢুকতে ঢুকতে চোখ ঘুরালো বিলাসিতায় ভরপুর ফ্ল্যাটটির সৌন্দর্যের দিকে। এত সাজানো গুছানো সুন্দর ফ্ল্যাটটিতে রিদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়ল না মায়ার। মায়ার চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্য মাপতে ব্যস্ত, তখন রিদ মায়ার ধ্যান ভেঙে পুনরায় বলল, এত সকালে আসলে যে? মায়া অল্প চমকে রিদের দিকে তৎপর করে তাকালো জড়তার চোখে। জামাই খোঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে, এটা বলবে মায়া? এটা বললে নিশ্চয়ই রিদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আবার জামাই পাগলও বলতে পারে ওকে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যা বলে মিনমিন স্বরে বলল, কাল আপনি আমার সকালে আসতে বলেছিলেন, কিন্তু কয়টায় আসবো সেটা তো বলেননি, সেই জন্যই আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর আমার তাড়া আছে, তো তাই 8টায় আমার পরীক্ষা আছে, সেই জন্য এখন না আসলে পরে আর সময়ই পেতাম না, দৃঢ় কণ্ঠে বলল। কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9:45 আর শুরু হয় 10টায়, রাইট? আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলেই তো এত সকালে আসলাম। রিদ নিজের এলোমেলো চুলে দু হাতে ব্রাশ করে পিছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে। 6:42 বাজে। রিদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো। রিদ জানে মায়া মিথ্যা বলছে, স্বামীর খোঁজে যে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝল, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা, এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিং নষ্ট করে দেবে। হৃদ ঘড়ির থেকে দৃষ্টি সরিয়ে ফের মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনা। মায়া তখন সবে দেয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মিলাতে মায়া ইতস্ততায় নত মস্তিষ্কে হলো, জড়তা গলায় বলল, বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি, মায়াকে ভুল করে একা একটা ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে, এখন কেউ ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয়ই মায়ের নামে বদনাম উঠবে দুই ছেলে মেয়ে একা একা বাসায় থাকায়। তাছাড়া রিদ খান কেমন না কেমন চরিত্রের মায়াও ঠিকঠাক জানে না। যদি কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ার জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিছু, তারপর মায়া রিদ খানকে ভালো বলতে পারছে না, তার কারণ অন্য সব মেয়েদের সাথে রিদ খান কেমন তা জানে নি, তবে মায়ের সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে পরকিয়া প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিতও দেয়, আবার গা ঘেঁষে বসেও পড়ে, এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ের জন্য রিস্ক না? মায়া ভাবল দ্রুত সে রিদ থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে, সেজন্যে সোজা কথায় বলল, লোকটা খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি, চিনি ছাড়া, কিচেন ওইদিকে। মায়ার কথার বিপরীতে রিদ কথাটা বলে আঙুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়া থেকে অনুমতি নয় বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়ার। হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকার বোধ মনে করলো, কিন্তু কিসের এত অধিকার? হৃদের সম্পর্কে বিয়াইন হয় বলে হয়তো, তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায়? উল্টো রিদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো, সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে। মায়া অবাক হওয়া সুরে জানতে চাইল, আমি? প্রায় 7:45, এত সকালে নিচ্ছে খেয়ে আসুনি, আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অবাকে মায়ার চোয়াল ছুলে পড়ল, একটার পর একটা অর্ডার। সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি তার বউ যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো? ও মায়া হতবুদ্ধি হয়ে আওড়ালো, তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে? নিজের কথা শেষ করে রিদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল। রিদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ো পিছনে ডাকলো রিদকে, আরে এই যে কোথায় যাচ্ছেন আপনি, আমার কথাটা তো শুনুন, ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? রিদ মায়ার কথার উত্তর করলো না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া রিদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো, ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না সে আদৌ রান্নাটান্না পারে কিনা। মায়া রিদের চলে যাওয়ার দিকে আরও একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফা টেবিলের উপর রাখলো। হৃদের দেখানো কিচেনে ঢুকতে দৃষ্টি বিস্মিত হলো, বেশ বড়সড় আর সুন্দর গুছানো কিচেন। দেয়ালের ওয়াল ক্যাবিনেটের উপর জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরো নাম লেখা কোথায় কোন জিনিস আছে। মায়া ভ্রু উচালো, বড়লোকেই কারবার সারবার, এই হৃদ খানের আরও কয়টা বাড়ি আছে কে জানে, ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া 3টা বাড়িতে গেল। বজ্জাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে এই খালি বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকার খান বাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই আলোকে কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন? হিংসুটে লোক, আসলে বেশি মানুষ পছন্দ করে না বলে এমনই সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন। এই এই লোকে বিয়ে করলেও হয়তো এমন বগুড়ে মেয়ে দেখে বিয়ে করবেন যার মাথা তার ছিঁড়া হবে, সহজ ভাষা উল্টো বুঝবে।
আল্লাহ জানে কোন মেয়ের কপালে ফাটাবে যা হৃদখানের মতো ঘাটতেরা মানুষ স্বামী হিসেবে জুটবে। মায়া তো এখনই হৃদখানের বউয়ের জন্যে মায়া হচ্ছে। আহারে বেচারি, সেলফ খুঁজতে খুঁজতে নুডলসের আয়োজন বের করল। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়া জানা হৃদখান ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন দরকার, যেটা আপাতত মায়ার হাতে কম। তাছাড়া মায়ার জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে বলেই এত সময় নিয়ে দুটো মানুষ একই ফ্ল্যাটে দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উঁকি মারল। দরজা এখনও বন্ধ। ছেলে মানুষ এত কী আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়া নুডলস বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিংয়ে আস্তে আস্তে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোসল ছেড়ে সাদা পাঞ্জাবি পরে ডাইনিংয়ে চেয়ার টেনে বসলো। একদম গোছানো আর পরিপাটি হৃদখান, সকালে ঘুম থেকে উঠা এলোমেলো হৃদখান নেই আর। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফিটা হাতে নিয়েই মায়ের দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া কিছু বানাতে পারো না? হৃদের কথায় মায়া চেয়ারের পিছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে তৈরি করলে না কেন? অন্য কিছু বানাতে সময় প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেজন্য নুডলস ছাড়া আর কিছু দ্রুত বানাতে পারিনি আমি। হৃদ কিছু বলল না মায়াকে, আপাতত কিছু বলার ইচ্ছা নেই তার। মায়ার অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদ হাতের কফিটাতে চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল, প্লেটে সার্ভ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া লোককে বেড়ে খাওয়াবে কেন? এই লোক কে হয় মায়ার? কিছুই তো না, অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ার উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজব, সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলেও হৃদের মুখের উপর মানা করে দিবে, সে বলবে আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেধে এনেছি এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া মনে বলতে পারলো না, হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে তাহলে হৃদও মায়াকে নিখোঁজ স্বামীর তথ্য দিবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটে নুডলস তুলে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বলল, দুধ খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল। হৃদ তখনও মায়ের দিকে তাকালো না, সে ততক্ষণে নুডলস চামচে মুখে তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে আচানক। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়েই যাচ্ছে। বাসায় কে আসলো? ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটার টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল, কে জানি এসেছে, আমাদের দুজনকে দেখে যদি খারাপ কিছু ভাবে। মায়ার কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ার দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসি পাশবে। সত্যি? হৃদ আর উত্তর করল না, সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্তত করে দরজা খুলে দিল। চোখে পড়ল কালকে সেই রাহাত ছেলেটি যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়ের ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয় তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দিবে। মায়া ভয়ার্ত মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটফট উত্তর আসলো তখনই। হাতের প্যাকেটগুলো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, যেভাবে আমি আসিফ ভাই আপনাদের জন্য খাবার পাঠিয়েছে। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতে রাহাত তারা দেখিয়ে চলে যেতে যেতে বলল, নিন আসিফ ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচেই আছি, আসসালামু আলাইকুম। গমগম পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি, ভয় কাটলো। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো, হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল, আসিফ ভাইয়া খাবার পাঠিয়েছেন আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভিতর হতে খাবার বক্সগুলো খুলে হৃদের সামনে রাখলো। আমার অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নিব। ওকে, হৃদ বিরক্ত কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদকে এইভাবে বলতে দেখে। আরে মানুষ তো দুই একবার এমনিতেও স্বাদে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধল না, মায়ার না করাতে। মায়ের তো সত্যি সত্যি খিদা পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে নিতে হৃদ পেছনে থেকে ডেকে বলে, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবলো ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়লো হৃদের পাশে।
তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতে হৃদ একটা প্লেটে মায়ের জন্য আসিফের রান্না খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ের সামনে প্লেট রাখতে রাখতে বলল, লিসেন, আমি ফ্রিতে কিছুই করি না, করার ইচ্ছাও নেই। মানবদরিদ্র কিন্তু আমার বাবা, আমি নই। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না, তোমার ক্ষেত্রেও তাই। আমার কেউ সাহায্য চেয়েছো আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা আর কি। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই। না থাকতেই পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেই জন্য আমি অফার করেছিলাম তোমার দুটো কিডনি থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে, আমি তা বিক্রি করে 2 লাখ টাকা এমনিতেই পেতাম। কিন্তু তুমি তো রাজি নও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটা আমারও ধারণা, বউ মরে গেলে স্বামীর আরেকটা বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে ইচ্ছুক নও, সেজন্য আমি ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনির ডিল ডান করি। আমি দেখে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দেবো, আমার পড়ানো 2 লাখ টাকা হয়ে গেল। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারী আসবে না, আমাদের পরকীয়া সম্পর্কটাও থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়ে কিন্তু মানুষ বাঁচে অনেক বছর, মরে না। হৃদের মুখে আবারও পরকীয়ার প্রস্তাবটা পেয়ে মায়া নাক মুখ কুচকাল। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়া কেন এমন বাজে একটা প্রস্তাব পায় বুঝে না। তারপর মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইল না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকে নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর একই তো কথা, লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথায় ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়ের সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু উচাল। নারী আসলে সব পারে, স্বামীর কিডনি তার অগোচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে, তারপরেও নিজের সংসারে পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছল। মায়ের উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।